পূর্ব মেদিনীপুর জেলার মানা ব্লকের গর্ষাপাতে বিদ্যুৎ দপ্তরে আজ দুপুরে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি ময়না শাখার পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয়। মূলত রাজ্য বিদ্যুৎ দপ্তর সর্বস্তরে বিদ্যুৎ গ্রাহকদের মিনিমাম চার্জ ও ফিক্সড চার্জ দ্বিগুণ ও তিনগুণ হারে বৃদ্ধি করার প্রতিবাদে বিদ্যুৎ গ্রাহকরা এই বিল দিতে পারছে না। বিদ্যুৎ বিলের চার্জ বৃদ্ধির প্রতিবাদে ময়নার গ্রাহকরা আজ বিদ্যুৎ দপ্তরে স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দিল। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক প্রদীপ দাস সহ ময়নার বিদ্যুৎ গ্রাহকরা। গ্রাহকদের সমস্যা সমাধানের দাবিতে সমাধানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিঘারে মিনিমাম চার্জ ফিক্সড চার্জ বৃদ্ধি করা চলবে না। মিনিমাম চার্জ দ্বিগুণ ও ফিক্সড চার্জ তিনগুণ করা হলো কেন রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি জব দাও। আগামী 27 সেপ্টেম্বর বিদ্যুৎ বন্টন কোম্পানি সদর দপ্তরের ডেপুটেশনে দলে দলে যোগ দিন। কলকাতায় শর্ট লেকের ডেপুটেশনে দলে দলে যোগ দিন। এই রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির পক্ষ থেকে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের মিনিমাম চার্জ এবং ফিক্সড চার্জ দ্বিগুণ এবং তিনগুণ হারে বৃদ্ধি করা হয়েছে। তার ফলে বিশেষ করে যারা শিল্প বিদ্যুৎ গ্রাহক, ক্ষুদ্র শিল্প, হাস্কিং মিল থেকে শুরু করে ছোট ছোট কারখানার মালিক, তাদের এক ধাক্কায় বিদ্যুতের বিল দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। পার কেভিএ পার মান্থ প্রায় দ্বিগুণ তিনগুণ বৃদ্ধি হয়েছে। ফলে গ্রাহকরা অত্যন্ত ক্ষুব্ধ এবং এত টাকা তাদের পক্ষে প্রতি মাসে বিয়ার করা সম্ভব নয়। ফলে সেই অভিযোগ জানানোর জন্য আজকে স্টেশন ম্যানেজারের কাছে গ্রাহকরা এসেছিলেন যে এভাবে এত বিল আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, ফলে লাইন কাটা যাবে না বিল দিতে না পারলে। এবং একই দাবি নিয়ে, যেহেতু এটা গোটা রাজ্যভিত্তিক হয়েছে, ফলে সেই একই দাবি নিয়ে আগামী 27 সেপ্টেম্বর কলকাতায় সল্ট লেকে বিদ্যুৎ ভবনে ডেপুটেশন দেওয়া হবে সারা রাজ্যের গ্রাহকদের পক্ষ থেকে। আজকে স্টেশন ম্যানেজারকে এখানে ময়নার যারা গ্রাহক সেই গ্রাহকদের পক্ষ থেকে এই সমস্যার কথাগুলো স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দেওয়া হয়েছে। উনি বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন। আমার নাম প্রদীপ দাস, আমি এই যে সংগঠন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি এর পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক।